একদা আমি অনেক সুখে ছিলাম, তারপর আমাকে বাড়ির পাশের গাছটা থেকে একটা ভূত আমার রুমে নামলো। রুমে নাইমা আমারে কইলো, আয় তোর এবার কিলাই। কিলানোর পর আমার মনে হইলো আমার চুলগুলার ছেঁড়া বেড়া অবস্থা করা উচিত, অর্থাৎ সর্বনাশ করা উচিত। সর্বনাশ করার নাম মানে হচ্ছে কালার করা উচিত। ভালো সুন্দর চুলখানা সর্বনাশ করতে নামছি কি মনে করো? সর্বনাশ করলাম না, ঠিক সিদ্ধান্ত নিলাম। আসো তোমরা আমার সাথে আমার সর্বনাশের কাহিনী শোনো। তবে সর্বনাশের সৌন্দর্য যদি এত সুন্দর হয় তাহলে সর্বনাশ করতে কার না পছন্দ হয় কও দেখি। তো এই আমার এই কালা সারা চুল অনেকদিন ধরে দেখতে দেখতে আয়নার মধ্যে নিজের ওই কালা পিলা চিলা দেখতে দেখতে আর ভালো লাগে না। মনে হইতেছে সোনালি নামের সাথে মিল রেখে একটা হেয়ার কালার করবো, মানে রঙ্গিলা 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 রে করমু আমার চুল এবার কালার রে। তো কালার করতে যাওয়ার আগে মনে করলাম একটু যে বাইরে প্রচণ্ড মেলা মেলা রোদ, এই মেলা মেলা রোদের মধ্যে নিজের চেহারাটা একটু কেলা কেলা করার জন্য সবগুলা ওই রোদের ভিতরে যাওয়ার আগে যা যা মাখতে হয়, ময়েশ্চারাইজার, এরপর সানস্ক্রিন, এরপর যা যা আছে সব মাইখা লইতেছি। তো এই যা প্রোডাক্ট আমি ইউজ করতেছি এগুলো পাইয়া যাবা তোমরা ওসোগোতে। ওসোগোর পেজ কিন্তু আমি ট্যাগ করে দিবো ক্যাপশনে, ওখানে যেয়ে তোমরা চেক আউট করতে পারো। এরপর ভালো মতো হাতে গলায় মুখে সব জায়গায় আমি সানস্ক্রিন মাইখা লবো। বাইরে এত রোদরে বাবা কটকটা রোদ পুইরা যাইবো, আমার সব কিছু পুইরা যাইবো, তাই একটু ভালো মতো সানস্ক্রিন মাইখা লইতেছি। সানস্ক্রিন মাইখা আমি ওই যে রেগুলার যা প্রসেস করি, কালার কারেক্টিং, কালার কারেক্টিং না করলে তো কোনো কিছুতেই ভালো লাগবে না। জাগো এই পিগমেন্টেশন আছে, হ্যাঁ কালার কারেক্টিং ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই রে বাবা, গতি নাই। তো এরপর কী করলাম, এরপর আমি একটা ভুল কাজ করছি, সেটা হচ্ছে আজকে একটা অন্যরকম জিনিস অ্যাপ্লাই করবো ফেসে অ্যাজ এ বেস, কিন্তু সেইটা দেওয়ার আগে আমি পোর মিনিমাইজিং প্রাইমারটা দিয়ে ফেলছি। এটাই আমার একটা ভুল হয়েছে, যেটা দেওয়া উচিত ছিল না, এটা না দিয়ে ডিরেক্ট আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা উচিত ছিল। আজকে আমি অ্যাপ্লাই করতেছি তোমাকে হচ্ছে জায়ান মাইজার মুজ ফাউন্ডেশন। এই মুজ ফাউন্ডেশনটা এত লাইট ওয়েট, আর গরমকালে অয়েলি স্কিনের জন্য বলো অথবা যে কোনো স্কিনের জন্য, গরমকালে অল স্কিন টাইপ এগুলো বুঝো কি অল ফল কইতে যায় কলমল কইয়া লইতেছি, কিন্তু বিশ্বাস করে এটা এত লাইট ওয়েট, এত মজাদার, ইউজ করার পর মনেই হবে না তুমি ফেসে কোনো ফাউন্ডেশন দিছো। খুবই পাতলা, বিবি ক্রিমের থেকেও পাতলা একটা ফিনিশিং পাবা, আর খুব সুন্দর কাভারেজ দিবে, ভালোই দিবে, মানে ডেইলি ইউজের জন্য তো বেস্ট। তো এর মধ্যে আবার কারেন্ট কুরেন্ট চুল লেগেছিলো, তার মধ্যে আমি কোনো মতে হ্যান ত্যান কইরা আইব্রোসটা ডান করে হাইলাইটার ব্লাশ কন্টোর মন্টোর সব করে ফেলাইছি, এর ভিতরে আবার চুল লাগছে ইলেকট্রিসিটি। তো এই জন্য একটু নিজেরা চকচকা ফকফকা করে লাইতেছি, এরপর লাভসের এই যে লিপস্টিকটা দিয়ে দিতেছি, এই সব কিছু বারবার বলতেছি। আজকে মেকওভার যা বা স্কিন কেয়ার যা দেখাইলাম সব কিন্তু তোমরা ওসো গোতে পাওয়া যাইবা। এরপর এই চেরি ফলটা কানের মধ্যে ঢুকাইয়া লইলাম, ঢুকাইয়া লয়ে বাইরে যাবো এখন। আজকে কিন্তু একটু মানজা মাইরা লইছে, অর্থাৎ চুল টুল ভালো মতো টাইট করে লইছি, কারণ যাইতাছি তো সেলুনে, এত সাজগোজ যদিও করছি কিন্তু চুলের এত স্টাইল করা লাভ নাই, কারণ ওখানে যে সব চুল মুখ ধুয়ে সব সারে বারো। তো রিক্সায় করে এখন চলে এলাম সেই ভয়ঙ্কর জায়গায়, ভয়ঙ্কর জায়গায় বলতে মোহাম্মদপুরের রিং রোডে হাতিলের অপোজিটে আমাদের যে অ্যানিস হেয়ার কেয়ার সেলুনে, ভয়ঙ্কর জায়গায়। এই জন্য কইলাম কারণ মোহাম্মদপুর আইতে আমার অনেক ভয় করে, মেলা ভয় করে, কারণ এখানে আইলেই ছিনতাইকারী না জানি ধুয়ে পড়ে। যদিও সবাইটা ধরে না, এমন না যে আপনারা ভয়ে মোহাম্মদপুরে আসবেন না, বাট মোহাম্মদপুরে আসলে একটু বুক ধরপড় করে, কখন কে জানি চলে এসে মোবাইলটা টান দিয়ে লয়ে আসে। যাই হোক, লয় নাই তো আমি ভিতরে ঢুকে গেলাম। সেলুনটা বেশ সিমসামের ভিতরে সুন্দরই ছিল, আমার ভালোই লাগছিল। তো তোমাদেরকে একটু ইন্টেরিয়র দেখাই লইছি, যেখানেই আমি যাই তোমাদেরকে একটু ইন্টেরিয়র শেয়ার করি, তো এটাও দেখাই লইছি। তো এরপর ভিতরে যেয়ে দেখলাম যে অলরেডি হেয়ার কালার, তারপর আর অন্যান্য হেয়ার ট্রিটমেন্ট চলতেছে। তো আমি যাই, আমি তো পছন্দ করেই রাখছি আজকে আমি কী কালার করবো, নিজের নাম রোশন করবো। আর এখানে দেখো হেয়ারের যতগুলো প্রোডাক্ট বিভিন্ন ধরনের যা যায় এখানে তোমাদের চুলে ইউজ করা হবে সব কিন্তু এখানে শোকেজিং করা আছে সুন্দর মতো। তো তোমরা তোমাদের পছন্দ মতো এখানে কিন্তু হেয়ার ট্রিটমেন্ট অথবা হেয়ার কালার করার পরে তোমাদের হেয়ারের কন্ডিশন অনুযায়ী তোমরা সব কিছু প্রোডাক্ট এখান থেকেই চাইলে পারচেস করতে পারবা। আমিও কিন্তু আমার হেয়ার কালার করার পর পরবর্তী কী কী শ্যাম্পু কন্ডিশনার এবং সিরাম ব্যবহার করবো তা কিন্তু আমি নিয়ে নিছি। তো এখানে এখন আমার একজন পরিচিত মুখ পাইয়া গেলাম, তারপর হাই হ্যালো দিয়ে দিলাম, ও আসছে এখানে হেয়ার কালারিংয়ের জন্য, তো আমি বসে গেলাম। এটাই হচ্ছে আমার হেয়ার কালারের অবস্থা। এ দেখো আগে আমার একদম নিচের দিকে হেয়ার কালার করা ছিল, বাট উপরে কোনো কালার নাই, বাট আমি অনেক লম্বা হেয়ার কাটতে ফেলানোর কারণে আমার অনেক হেয়ার কালারই কাটা গেছে। তো আবার মন চাইছে সর্বনাশ করি। এই হচ্ছে অ্যানিস হেয়ার কেয়ারের অ্যানি আপু। সো উনি কিন্তু মেইনলি সব মোস্ট অফ দ্য কাজ করে, সাথে হচ্ছে ওনার এমপ্লয়িজগুলোও থাকে, বাট উনি যদি মাঝে মধ্যে বিজি থাকে তাহলে হয়তো করে না, কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্টের কাজই উনি করে। তো এইখানে বসিয়ে আমি আমার হেয়ার কালার সব ডিরেকশন ওনাকে দিয়ে দিছি। ওনাদের হেয়ার কালারের ব্যাপারে আমি তোমাদেরকে কিছু কথা বলি, সেটা হচ্ছে তোমরা তোমাদের কাস্টমাইজ হেয়ার কালার ওনাদেরকে দেখাইতে পারবা, তোমাদের পছন্দ মতো যে কোনো কালার ওনাদেরকে দেখাইলে ওরা সেটা কাস্টমাইজ করে দিবে। তবে একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে, তোমরা যদি অন্য কারো হেয়ার কালার কাউকে মানে ওনাদেরকে দেখাও অথবা যে কাউকেই দেখাও, এই কথাটা মাথায় রাখবা সবসময়, তোমার চুলে যে কালারটা ওই কালারটা যেরকম দেখাবে আরেকজনের চুলে সেই কালারটা সেরকম দেখাবে না। এক একজনের চুলে এক এক মানে প্রত্যেকটা কালার কিন্তু একটু ডিফারেন্টলি শো করে, এটা মাথায় রেখেই কিন্তু তোমরা
অবশ্যই হেয়ার কালার করাবা যে কোনো জায়গা থেকেই করো না কেন। সো ওনাদের কাছ থেকে তোমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজ হেয়ার কালার পাবা, যে কোনো এক কালারের ওরকম কালার কিন্তু করতে পারবো না, সো মিক্স ম্যাচ করে অনেক ধরনের কালারই করতে পারবা। সো বসে বসে বোর হচ্ছিলাম, দেন আমার মনে পড়লো একটু পানি খাওয়া উচিত, বডি অনেক বেশি ডিহাইড্রেটেড হয়ে গেছে, তো আমি আমার পেপসির এই কিউট বটলটা থেকে একটু পানি খাচ্ছি, এটা কিন্তু বিউটি সিক্রেট বাই রুবায়েত পেজের। সো এখন এত বোর লাগতেছে ভাই, কালার করাও অনেক ডিসগাস্টিং একটা ব্যাপার, কারণ অনেকক্ষণ বৈশা থাকতে হয়, হেয়ার ট্রিটমেন্ট অনেক বিরক্তকর একটা ব্যাপার, কিন্তু আফটার দ্য ওয়াশ রেজাল্ট এত ভালো আসে কি আর কবরে ভাই, কান্দন চিল্লাহে। আর এই দেখো প্রথম স্টেপে আমার হচ্ছে হেয়ার ব্লন্ড করা ডান। সো তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিই, অনেক ইম্পর্টেন্ট, সো অ্যানিস হেয়ার কেয়ারে কিন্তু তোমরা যারা হেয়ার কালার করবা এরকম একটু ভাইব মানে লাইট টাইপের শেড করবা হেয়ার, ডার্ক হেয়ারটাকে, তোমাদের হেয়ার কিন্তু ব্লিচ করা হবে না। আমরা কি জানি ব্লিচ করাটা কিন্তু হেয়ারের জন্য ভালো না, এটা একটু বেশি ডিপ কাজ করে, অনেক মানে চুলের ক্ষতি করে এক কথায় ব্লিচ জিনিসটা, কিন্তু ওরা কিন্তু ব্লন্ড করে দিবে, ব্লিচ করবে না। ব্লন্ডে কিন্তু তোমার হচ্ছে অনেক ধরনের কন্ডিশনিং প্রপার্টিস থাকে, সো দ্যাটস ওয়াই কিন্তু তোমাদের চুলটাকে একদমই রাফ ড্রাই করে ফেলবে না, চুলটা কিন্তু মিডিয়াম থাকবে, অত বেশি ড্রাই হবে না, যেটা ব্লিচ করলে চুল একদমই পাটেরাশ হয়ে যায়, অনেক ড্রাই অ্যান্ড রাফ হয়ে যায়, হেয়ার ফল হয়, হেয়ার ভেঙে যায়, অনেক ইস্যুস থাকে। সো এই ব্যাপারটা আমার ভালো লাগছে বলেই আমি ওদের কাছ থেকে হেয়ার কালারটা করালাম। সো দেখি তারপরও হেয়ার কালার করার কিছুদিন পর আমার হেয়ারের কী অবস্থা হয়, তোমরা তো অবশ্যই দেখবা আমার চুল। সো এখানে প্রোডাক্ট মিক্সিং করা হইতেছে, প্রোডাক্ট কয়েকটা ধাপে ধাপে দেওয়া হয়েছে, সবগুলা ধাপ আসলে দেখানো সম্ভব হয় নাই তোমাদেরকে, কারণ অনেকগুলো স্টেপ। আমি কিন্তু একদম ছোটোবেলার থেকেই কালার করাই, কিন্তু যতবারই কালার করাইছি কখনোই এত লাইট টাইপের কালার করাইনি, অর্থাৎ এরকম যে ভাইব্রেন্ট হবে বা ভিজিবল হবে এরকম টাইপের আমি কালার করাই নেই। তো এবার আমার খুব শখ জাগছে যে চুলটা এমন ভাইব্রেন্ট একটা কালার করাবো। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ একটু একটু করে কিন্তু কালার চলে আসছে, তো তোমরা লাস্ট যে আউটপুটটা সেটা যদিও ভিডিওর প্রথমে তোমাকে চমকা লাগানোর জন্য দেখাই দিয়েছি, কিন্তু তারপরও শেষে একটু ভালো মতো দেখবা। এই যে কালার আনার চেষ্টা করতেছে, ধীরে ধীরে অনেকগুলো স্টেপ হয়েছে, বোরিং স্টেপ, বসে থাকতে থাকতে বিরক্ত লাগে। তোমরা যারাই কালার করাই বাবা করাও, আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই কিন্তু গল্পের বই, হেডফোন সব কিছু লইয়া টয়া ভালো মতো মোবাইলে এমবি নিয়ে বইয়া পড়বা, কারণ এত সময় যায় রে বাবা, এত স্টেপ, এত ধোয়া, বিরক্ত লাগিয়া যায় পরে একটা সময়, মানে ভালো জিনিস কখনোই ভালোভাবে আসে না, কষ্ট দিয়ে আসে। এরপর দুপুর হয়ে যাওয়ার পরে এরকম একটু লাঞ্চ করে নিলাম, লাঞ্চ করে নেওয়ার পরে এবার আবার মনে হয় এটাই মনে হয় লাস্ট স্টেপ, আই ডোন্ট নো কততম স্টেপ। তারপর হেয়ার ওয়াশ হইতেছে, হেয়ার ওয়াশটা হওয়ার পরেই তোমরা আমার অরিজিনাল যেই রেজাল্টটা আসে, দিস ইজ দ্য রেজাল্ট। আমার হেয়ার কালারের নাম তোমাদেরকে এখনও বলিনি, আমার হেয়ার কালার ছিল গোল্ডেন ব্লন্ড উইথ পি লাইটস, ঠিক আছে, মানে আমার ইয়েগুলোকে লাইট করে দেওয়া হয়েছে, অনেক হেয়ার হাইলাইটসগুলোকে একদম কিছু কিছু জায়গায় লাইট করা হয়েছে অনেক সুন্দরভাবে, আর একদমই ক্যাটক্যাট একটা গোল্ডেন কালার থাকে না ওইরকম করাই নেই, বাট গোল্ডেন ব্লন্ড করাইছি। সো এই কালারটা মনে হয়েছে আমার ফেস কালারের সাথে, স্কিন টোনের সাথে, সব কিছুর সাথেই ম্যাচ হয়েছে। সো তোমরা কিন্তু অবশ্যই জানাও যে আমার হেয়ার কালারটা কি আমাকে মানাইছে নাকি, ব্ল্যাক হেয়ারেই আমাকে বেশি ভালো লাগতো, ব্ল্যাক হেয়ারে ভালো লাগতো বললেও লাভ নেই, এখন আর ব্ল্যাক করতে পারবো না, সময় লাগবে। সো আজকের মতো এখানেই বন্ধুরা, আল্লাহ হাফেজ।